প্রশ্ন, সিজদার সময় আগে হাঁটু পড়বে না হাত পড়বে? আগে হাত পড়ার কি নিয়ম আছে? তিরমিজি আবু দাউদ এইসব কিতাবের মধ্যে আগে হাঁটু যাওয়ার হাদিস আছে, তবে হাদিসটি দুর্বল। ঠিক আছে, তিরমিজি আবু দাউদের মধ্যে, মুসনাদ হাকিম মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে আর একটি হাদিস আছে, আগে হাত যাবে। ঠিক আছে, বুখারির মধ্যে আছে, সম্ভবত ওনার নাম পেয়াজ মহাদ্দিস, বিশাল বড় মহাদ্দিস, ইমাম বুখারির ওস্তাদ, উনি আগে হাত দিতেন। আরও তো বুখারিতে যার স্থান হয়ে গেছে ওটা বেটার, ওটা বেটার। উটের মতো বসিও না, উট কিন্তু এভাবে বসে না, উটের বসাটা দেখবেন। ঠিক আছে, উট আগে করে কি, পিছনের পা দুটাকে, পিছনে পা দুটা এভাবে মাটিতে আছে, পরে এই হাঁটুটাকে তখন ফেলে পিছনে, এই হাঁটুকে বোঝাইছে লা তাবরিকু কামা ইয়াবরিকুল বাইর, যে হাদিসটার মধ্যে আছে। তো ব্যাখ্যাই ভুল করে, পরে ওর দুই হাত কিন্তু স্ট্রং থাকে, তারপরে সে সে ভালো করে দেখবেন। তো ওই হাদিসটা উটের বসার সাথে মিলাইতে বুঝতে না পারার কারণে হুজুররা এই হাত আগে রাখাটা এই হাদিসের সঙ্গে মিলিয়ে বুঝিয়ে দেয়, এই যে নিষেধ করেছেন বিশেষ হাদিস ব্যাখ্যে বুঝেন, বুঝেছেন ভাই? তো এই দুটাই যায় যাচ্ছে, শেষ ফতোয়া কি, দুটাই যায় যাচ্ছে। হাঁটু আগে দেওয়া এটা বেশি আরামদায়ক, ফটাফট করা যায়, আর হাত দেওয়ার মধ্যে আপনার সব থেকে বেশি তাওয়াজু বিনয় প্রকাশ পায়। আপনি যখন সিজদায় যাবেন, আমি দেখাই স্পষ্ট, হ্যাঁ বলবেন, এইভাবে আপনি যাচ্ছেন, আগে হাত যাচ্ছেন, আর আপনি কি মাথা আগে যাচ্ছে না বলি আগে যাচ্ছে, মাথা আগে যাচ্ছে না, আল্লাহর সামনে মাথাটা নত হচ্ছে, মাথা নত করাই উদ্দেশ্য, আল্লাহর কাছে ছোট হওয়া, যে বেশি লাগে মাথা নত করে সেই তো ছোট হয় না, যার সামনে মাথা নত, আর আমার হাত দিচ্ছে আমি, তাহলে কেমন যাচ্ছে, মাথা যাচ্ছে না বলে যাচ্ছে, এবার আপনি মাথা সব করে নিচ্ছে, কাজে এই হাঁটু দেওয়া থেকে হাত দেওয়ার মধ্যে বিনয়টা বেশি পাওয়া যায়, কাজে আগে হাত দেওয়াটাই বেটার, আগে হাত দেওয়াটা কি বেটার, আল্লাহ পাক তোমার বুঝা কবি না।